হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে আছি আমি সাকিব। আপনারা দেখছেন এসক্রেডিট মাস্টার ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্রফেশনালি কীভাবে লাইকি ভিডিও আপলোড করতে হয় বা পোস্ট করতে হয় এ টু জেড নিয়ম দেখিয়ে দেব। কীভাবে সুন্দর একটা টাইটেল দিবেন, কীভাবে সুন্দর একটা থাম্বনেল দিবেন, কীভাবে ধরুন কি বলে হ্যাশট্যাগ দিবেন, সব কিছু আজকে ভিডিওতে এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল অপশন করে আমাদের সাথেই থাকুন, যাতে আমাদের নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। ওকে বন্ধুরা, এখন আমরা প্রথমত চলে যাব আমাদের লাইকি এডিতে। তো লাইকি এডিতে যাওয়ার পর আমরা এখানে নিচে আপলোড অপশনে ক্লিক করব। বন্ধুরা, এরপর আপনারা কিন্তু চাইলে এখান থেকে ভিডিও শ্যুট করে নিতে পারেন, অথবা আপনাদের যদি ভিডিও এডিট করা থাকে তাহলে ওই ভিডিওটা অ্যাড করে নিতে পারেন। তো আমি বেশিরভাগ সময় ভিডিও এডিট করে রাখি, তো এজন্য আমরা এখানে আপলোডে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা যেভাবে ভিডিও আপলোড করি এখানে সবগুলো ভিডিও চলে আসবে। তো আপনি আপনার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ভিডিওটা ইম্পোর্টিং হবে, কেন তো সময় নিচ্ছে কেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 করা হচ্ছে। ওকে বন্ধুরা, আমাদের ভিডিওটা ইম্পোর্টিং হওয়া কমপ্লিট। তো এখন আমরা এখানে ভিডিওটাকে একটু ভালোভাবে কাস্টমাইজ করব। তো এরপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সর্বপ্রথম কাজ হলো এখানে সেভ অন ডিভাইস, এটা থেকে টিক মার্কটাকে উঠিয়ে দেব। এটা যদি অন রাখেন তাহলে কিন্তু এটা আপনার সেভ মেমোরিতে সেভ হয়ে যাবে, আপনি চাইলে অনও করে রাখতে পারেন। তো এরপর আমাদের প্রথম কাজ হলো হ্যাশট্যাগ। এখানে আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো। তো আপনার ভিডিওটা যে রিলেটেড আপনি ওই রিলেটেড হ্যাশট্যাগ এখানে খুঁজে পাবেন, এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমার এটা হচ্ছে ম্যাজিক ভিডিও, তো আমি ম্যাজিক ভিডিও হ্যাশট্যাগ খুঁজে দেখি। তো আপনারা এখানে হ্যাশট্যাগে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এখানে ম্যাজিক লিখে দিচ্ছি, MAGIC। তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাজিক লেখার পর ম্যাজিকের উপরে যতগুলো হ্যাশট্যাগ রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা প্রথম তিনটা বা দুইটা দেওয়ার চেষ্টা করবেন, তো আমি প্রথম একটাই দিয়ে দিলাম। ওকে, তো আর বেশি ইউজ করছি না, আপনারা চাইলে আরও কিছু ইউজ করতে পারেন, যেমন হ্যাশ লাইকি বাংলাদেশ রয়েছে, লাইকি অফিসিয়াল রয়েছে, এগুলো চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি লাইকি বাংলাদেশ একটা দিয়ে দিলাম। তো এরপর আপনারা এখানে টাইটেল কভার এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি আপনার ভিডিওতে যদি এখানে থাম্বনেলে যদি আকর্ষণীয় কোনো টাইটেল দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আমি আগে থেকে কপি করে রাখছি। আপনি আপনার ভিডিও অনুযায়ী টাইটেল দিয়ে দেবেন এখানে। তো আমি যেহেতু কঙ্কালের সাথে ভিডিওটা করছি আমি এখানে দিয়েছি, দেখুন কঙ্কাল কি বলে, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি কিন্তু চাইলে বিভিন্ন রকম কালার করতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই কালারটা দিবেন, ব্লু আর কি, অথবা কালোটা দিবেন, অথবা আরও একটা কালার রয়েছে, এটা ভিডিও যে কোনো ভিডিওর সাথে ম্যাচ হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই কালারটা। এই তিনটা কালার দিলে আপনার টাইটেলটা মানে অনেকটা ফুটে উঠবে ভিডিওতে, ভিডিওটা যেমনই হোক না কেন। তো আমি বেশিরভাগ এটা ইউজ করি, আপনারা আপনাদের মতো ইউজ করতে পারেন। ওকে, এরপর আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা থাম্বনেল দিয়ে দিতে পারেন। আপনার ভিডিওটাকে আপনি এভাবে টেনে টেনে দেখবেন কোথায় আপনার মানে ভিডিওটা একটু আকর্ষণীয়, যাতে মানুষ ক্লিক করবে আপনার ভিডিওতে এরকম কোনো অংশ। তো আমি এখানটায় ভিডিওটাকে স্টপ করলাম। ওকে, মানে আমার থাম্বনেল হবে এটা। এরপর আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে যে একটা ফ্রেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এটা বন্ধুরা আসলে আপনারা অনেকে আমি দেখি মামুনের নাম দিয়ে দেন, তারপরে আরও অনেকের নাম দিয়ে দেন, এগুলো কী লাভ ভাই? এতে কিন্তু তাদেরই লাভ, আপনার কিন্তু কোনো লাভই হচ্ছে না। আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে কিন্তু ওদের আইডিতে সবাই যাবে, ওইখানে যদি নামটা যদি ক্লিক করে, তাহলে আপনি বলুন এখানে আপনার লাভটা কী হলো? তো আপনারা ভেবে দেখুন, এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এটাই এনাফ। তো এরপর আপনি এখানে কী করবেন, হু ক্যান সি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি ভিডিওটাকে পাবলিক রাখতে চাচ্ছেন নাকি প্রাইভেট রাখতে চাচ্ছেন, এটা সিলেক্ট করে নেবেন। তো সকালে ভিডিওটা পাবলিক রাখে অবশ্যই আমরা পাবলিক রাখবো। তো আমাদের ভিডিওটা মোটামুটি কাজ শেষ, এখন আমরা এখানে পোস্টে ক্লিক করে দেব। তো বন্ধুরা, পোস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে। তো ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে এইমাত্র, দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে যে কোনো সময় ভাইরাল হয়ে যেতে পারে, কারণ অনেক ভালো ভালো হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে, থাম্বনেলও মোটামুটি অ্যাট্রাকটিভ হয়েছে, সুন্দর একটা টাইটেল দেওয়া হয়েছে, মানুষ কেন ক্লিক করবে না, অবশ্যই ক্লিক করবে আপনার ভিডিওতে। আপনাকে একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, একটা রুটিন করে ফেলতে হবে আপনাকে। ওকে, এভাবে আপলোড করলে আপনার ভিডিওগুলো অবশ্যই
র্যাঙ্ক করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।